দশ তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা, হাইরে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে সেই ঘটনা, হাসান শহীদ জহর খাইয়া হাইরে হোসেন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন রইল গো বন্দি জিদার জেলখানায়, জৌড়ি দুন্দুল কইরে খবর, জৌড়ি দুন্দুল কইরে খবর, মাঝে নমর কান্দে না হাইরে, মাঝে নমর কান্দে না, মনের দুঃখ রইল গো মনে আর তো দেখা পাইলাম না, মাওরারি জিও গোরারি, মাওরারি জিও গোরারি, হাইরে রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি এক ঘরে তিনজন গোরারি, খালি সোনার মাদিনায়, মইরো না মই রোনারে জয়নাল, তুমি জয়নাল মইরো না হাইরে, তুমি জয়নাল মইরো না, তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকবে না, মহরমের দশ তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে সেই ঘটনা, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আরো জোরে বলেন, আরো জোরে, দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন, বিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন, দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল, যিনি হলেন আল্লাহ তালার, যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কুলের মূল, বিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন, দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল, মিলাদে পড়ছে রব তালাম, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদে পড়ছে রব তালাম, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসুল, দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন, মিলাদ শরীফ পড়ে যারা, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামা, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসুলে মাকবুল, মিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন, দুরুদ শরীফ পড়ে যারা সুল, মারহাবা, ভাল লাগছে না, ঢাকা নারায়ণগঞ্জে গেছি ওয়াজ করতে, যাইয়া দেখি খারিজিরাও আছে, ইয়াজিদ বাহিনীর লোকও আছে, আলোচনা করলাম দীর্ঘ লম্বা সময়, মাঝে মাঝে গজল গাইছি, মাহফিলের হাদিয়া যা গজলের হাদিয়া ওটা, জোরে বলেন না, এটা বলতাম না কেন বলছি জানেন, এত বেশি প্রেম, এত বেশি ভালোবাসা তাদের হৃদয় রাজ্যে উদিত হয়েছে, তখন কিন্তু তারা আপনার এই রাসূলের শান, রাসূলের এই প্রেমময় রাসূলের শান শুনে কেউ আর স্থির থাকতে পারে নাই। আপনারা শুনলে অবাক হবেন, চুয়াডাঙ্গাতে গেছি মাহফিল করতে, এক মহিলাই হাদিয়া দিয়েছে কথা জানেন,
40,000 টাকা। অবাক হয়ে গেছি, অবিশ্বাস্য গল্প, এরকম অসংখ্য প্রমাণ। ঈদ বাহিনী এতটা ভয়ঙ্কর ছিল, মদিনায় প্রায় 700 সাহাবীকে কতল করেছে। সাধারণ মানুষগুলো মদিনার 10,000-এরও বেশি সাধারণ মানুষকে কতল করেছে। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, হারার ঘটনা ঘটিয়েছিল মসজিদে নববীর মধ্যে। তারা ঘোড়া রাস্তা বানিয়েছিল বন্ধু, এগুলো কখনো কোনো মুমিন সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, মহাব্বতে বলেন, এগুলো কি কোনো মুমিন সইতে পারে? এগুলো কখনো কোনো মুমিন সইতে পারে না। ও বন্ধু, ইয়াজিদের উপদেশটা ছিল সারজুন বিন মানসুরুর রুমি, যার কাজ ছিল দিনের বেলা বানর না চালো, রাতের বেলা অসৎ নারীদের কিনে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকা। তার নাম হলো সারজুন বিন মানসুরুর রুমি, সে হলো ইয়াজিদের উপদেষ্টা। ইয়াজিদের এই চরিত্রহীন ইয়াজিদ বাহিনীর এই কলঙ্কজনক অধ্যায় যে নাম লেখা হয়েছে, সেই জন্য মিয়াজিদের নামটা আপনাদের সামনে এনেছি। না হয় এই কুলাঙ্গার নরপিশাচে আজিদের নাম আমি কখনোই এখানে বলে সময় নষ্ট করতাম না। আপনারা জানেন বন্ধুরে আমার, কেউ যদি কাবা শরীফে, বন্ধুরে আমার কাবা শরীফে অবস্থান করে, কাবা শরীফে অবস্থান করে বন্ধুরে আমার, কেউ যদি মাকাম ইব্রাহিমের মধ্যে অবস্থান করে, করার পরে সে যদি রোজা রাখে এবং নফল ইবাদত করে, কিন্তু আহলে বাইতের বিদ্বেষী হয়ে যদি সে মারা যায়, সেই ব্যক্তিটা জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু মহাব্বতে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য ইমাম হুসাইন যখন দেখলেন অবন্ধু সুন্নিয় ধ্বংস হয়ে যাচ্ছে, রাসুলের আদর্শ বিলীন হয়ে যাচ্ছে, তখনই উনি ওনার 72 জন সঙ্গীকে নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছে। আজকে আমাদের মধ্যে ইয়াজিদ বাহিনীর লোক আছে না নাই? তাদের সাথে যুদ্ধ করার মতো হুসাইনি প্রেমিক আছে না নাই? বন্ধুরে আমার, আমি আজকে আপনাদের সামনে ইমাম হুসাইনের ভালোবাসা আর কারবালার ত্যাগ দিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী এমন তাণ্ডব ঘটিয়েছে যার নানা রহমাতাল লিল আলামিন। আমার নবীর কাদের মধ্যে উঠলেন ইমাম হুসাইন, উঠে আমার নবীকে ডাক দিয়ে বললেন, নানা গো আজকে তুমি ঘোড়া আর আমি সেই ঘোড়ার সওয়ার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, মহাবতে ইল্লাল্লাহ, জগত করলেন অজানা। নবী আমার নূরের ফতুল, জগত করলেন অজানা। রোজ হাশর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার বলতেছিলাম, এবার আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, নানা গো তুমি হলা ঘোড়া আর আমি হলাম সেই ঘোড়ার সওয়ার। এবার নানার কাঁধে উঠলেন, নানার কাঁধে উঠে বসে প্রশ্ন করলেন, নানা গো তুমি আমাকে একটা উত্তর দাও। কয় নানা ভাই উত্তরটা কি? কয় নানা বলো না, তুমি দামি না আমি দামি? ওগো নানা উত্তর দিয়ে দাও গো,
তুমি বড় না আমি বড়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, না না গো তুমি দিয়ে দাও না উত্তরটা, তুমি বড় না আমি বড়। এবার ইমাম হুসাইন উত্তর দিয়ে দিলেন, না না গো তোমার চাইতে আমি বড়। সুবহানাল্লাহ। ওগো নানা আমার নানা রহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। ওগো নানা আমার নানি খাদিজা সবচেয়ে বেশি দনার্য সবচেয়ে বেশি দানশীল, আমার নানির মতো তো তোমার নানি না। ওগো নানা আমার মা জান্নাতে নারীদের লিডার হবে গো, তোমার মা তো আমার মায়ের মতো না। আমার বাবা শের খুদা আলী যিনি তুমি বলেছো তুমি হলা শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো শের খুদা আলী। আমার বাবার মতো তো তোমার বাবা না, এই কারণে তোমার চাইতে আমি দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে তো বেশি ভালোবাসতেন, ইমাম হুসাইনকে তো বেশি মহব্বত করতেন। আমার নবী নামাজে চলে গেলেন, নামাজের মধ্যে সেজদায় চলে গেলেন, ইমাম হুসাইন আমার না আমার রাসূলের কাদের মধ্যে উঠলো বন্ধু, পিছনে সাহাবীরা নামাজ পড়তেছে মুসল্লি হয়ে। সবাই চিন্তিত কেন গো আজকে আমার নবী এত লম্বা সেজদা দিয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত সেজদা থেকে কেন গো মাথা মোবারক উঠায় না। এবার বন্ধু অনেক লম্বা সময় আমার নবী সেজদায় পড়ে রইল, তারপরে স্বেচ্ছায় যখন ইমাম হুসাইন আমার নবীর কাঁদ মোবারক থেকে নামলো, আমার নবী সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা মোবারক উঠায়। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন হুসাইনের দাম আছে না নাই, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার পড়া না পাওয়া পর্যন্ত তাকে ইচ্ছে করে নামাইতে পারবে না। যখন ইমাম হুসাইন স্বেচ্ছায় রাসূলের কাঁধ মোবারক থেকে নেমে যাবে, তখনই আমার নবী সেজদা থেকে মাথা উঠাবে, তার আগে জোর করে মাথা উঠাইবার কোনো সুযোগ নাই। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার একটু মহব্বত করে একটু মায়া করে শুনবেন, ইমাম হুসাইনের দাম কত বেশি। গ্রাম্য লোক নিয়োগ করলো, গ্রাম্য ব্যক্তি নিয়োগ করলো রাসূলের দরবারে একটা হরিণ দিবে। এবার বন্ধু কি করলেন, গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে আমার রাসূলের দরবারে নিয়ে আসলেন। আমার রাসূলের দরবারে যখন নিয়ে আসলেন, আনার পরে আমার নবী এই হরিণের বাচ্চাটা দিয়ে দিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার সময় আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিলেন, এই দৃশ্যটা দেখেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা গো তুমি বাইয়াকে হরিণের বাচ্চা দিয়েছ, আমারও হরিণ লাগবে, আমাকেও হরিণ দাও। আর জোরে মহব্বতে বন্ধুরে আমার, আমার রাসূলের কাছে ইমাম হুসাইন এসে হরিণ চাইতে দেরি। এবার আমার নবী সামনের দিকে একটা নজর দিলেন, আমার নবী সামনের দিকে একটা নজর দিয়ে চাইয়া দেখে, বন্ধু দুইটা হরিণ আমার নবীর দিকে দৌড়াই আসতেছে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ, একটা বড় আর একটা ছোট্ট বাচ্চা। এবার আমার নবীর সামনে চলে আসলো, আমার নবীর সামনে চলে আসার পরে অটোমেটিকলি হরিণের জবান খর খুলে গেল। হরিণ নবীজিকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই যে বাচ্চাটা আপনার দরবারে এসে পয়েনে উপহার দিয়ে গিয়েছে, ওই বাচ্চাটাও আবার গো নবী, এটা আপনি আপনার হাসানকে দিয়ে দিয়েছেন, আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা আপনার হুসাইনের জন্য নিয়ে এসেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, এর এর নাম হলো হুসাইন। ও বন্ধু হুসাইন একটা নাম না রে, হুসাইন হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে, খাদে খুদ কলম।
যাকে নিয়ে লেখে শেষ করা যায় না যুগে যুগে পৃথিবীর বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত অনেক মুহাদ্দিস অনেক মুহাক্কিক অনেক মুফাসসির লেখালেখি করেছে এখনো পর্যন্ত ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হয়নি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমার কাছে মনে হয় হুসাইন এমন একটা জিনিস রে বন্ধু পৃথিবীর সকল রাইটার যদি একত্রিত হয় পৃথিবীর সকল পৃথিবীর সকল কলম কি যদি একত্রিত করে বন্ধু লেখা শুরু হয় রে পৃথিবীর সকল কলমের কালি শেষ হয়ে যাবে কলমের ভান্ডার শেষ হয়ে যাবে রাইটারের হাতের পাওয়ার শেষ হয়ে যাবে তারপরেও হুসাইন কে নিয়ে লেখা বন্ধু কোনোদিন শেষ হবে না আজকে ইমাম হুসাইন কে নিয়ে কিছু তথ্যবহুল আলোচনা করব আপনাদের সামনে কারণ এই আশরাফপুর যদিও কুমিল্লার মধ্যে আমার জীবনে প্রথমই আসা ঠিক কিনা বলেন আমি আশরাফপুরবাসী এবং আমার পাশে পাশে আছে ও বন্ধু আপনার নামটা কি না আলমগীর ভাই কত জুমায় গিয়ে দাওয়াত দিয়ে এসেছে পাশে বসে আছে আলমগীর ভাই উনি দাওয়াত দিয়ে এসেছে বন্ধু আমার মা বোন এবং দাড়ি পাকা মুরব্বি আমার যুবক ভাই ছোট ছোট বাচ্চাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই জন্য এই কারবালার প্রেমে পড়ে ইমাম হুসাইনের প্রেমে পড়ে আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে ঠিক কিনা বলেন আজকে এখানে গানের আসর হতে পারত মিউজিক বাজতে পারত কণ্ঠশিল্পী আসতে পারত অশ্লীল গানের আসর হইতে পারত কিন্তু ওখান থেকে উঠে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন এটা আপনাদের জন্য বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা আরো জোরে আরো জোরে আরেকটা মজার খবর আমি আপনাদের কি বন্ধু শোনাবো ইমাম হুসাইন তখন ছোট্ট একটু মন দিয়ে শুনবেন ইমাম হুসাইন একেবারে ছোট্ট ইমাম হুসাইন বন্ধুদের সাথে খেলতে যাবে খেলতে যাওয়ার সময় মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন মা ফাতেমার গলা জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন মা গো আমি বন্ধুদের সাথে খেলতে যাই খেলা শেষ করে আসার পরে আমার একটা দাবি আছে গো মা আমাকে আপনি আপেল খাওয়াইতে হবে সুবহানাল্লাহ আর জোরে আমি বুঝতে পারতেছি আপনাদের আওয়াজে আলোচনা শেষ করে দিই দইব ঠিক না এরকম না বেশিক্ষণ আলোচনা করব না কিছুক্ষণের মধ্যে ক্লোজ করে ফেলবো টেনশন করেন না ওই যে সমস্যা হচ্ছে বিরানির ডেক তাবারুকের ডেক বুঝছেন না আলমগীর ভাই এই মূল সমস্যা কোন ডেক রাম তাবারুক রেডি তো এজন্য সবাই মোটামুটি অপেক্ষায় আছে তাবারুক কখন বিলি হবে এরকম না দেখছেন দাদা কইছে মাথা লাইরে কইছে দাদা কথা বলেন ভাইয়ের আমার বাবার আমার ইবাদতের পরে যেটা খাওয়া হয় এটাই তাবারুক নাকি হুজুর ইবাদতের আগে যদি খান আপনি বিস্কিট থাকবে চা থাকবে কিন্তু মসজিদে যদি একবারে নরমাল এক প্যাকেট বিস্কিট আনা হয় দেখবেন ইমাম সাহেব দাঁড়ায় বলবে নামাজ শেষে মিলাদ আছে তাবারুক নিয়ে যাবেন ঠিক কিনা ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটাই তাবারুকের পাওয়ার বেড়ে যায় ঠিক কিনা বলেন আর সেটা এমনও হতে পারে আপনাদের রোগের শেফা হতে পারে বিমারের শেফা হতে পারে ঠিক কিনা বলেন আপনাদের ইমানকে মজবুত করার জন্য আল্লাহ ইমাম হুসাইনকে কত ভালোবাসেন সেটা বোঝানোর জন্য এক্সাম্পল স্বরূপ বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছি আপনাদেরকে যদি ভালো না লাগে বলবেন হুজুর আর শুনবো না আমি এখন স্টপ হয়ে যাব আপনারা বলেন আলোচনা কি করব না ছেড়ে দিব বন্ধুরে আমার বলতেছিলাম মা ফাতেমার গলায় জড়িয়ে ধরলো গলায় জড়িয়ে ধরে ডেকে ডেকে বলছে মা গো আমি খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে মা ফাতেমা কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা যিনি জান্নাতের সকল নারীদের ইমানদার মা বন্ধুর লিডার হবে দায়িত্ব থাকবে যার হাতে ওই জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন বাবা তুমি খেলা শেষ করে আসো খেলা শেষ করে আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো সবচেয়ে রহস্যময় মজার খবর কি জানেন তখন মদিনার কোথাও বন্ধু আপেলের ব্যবস্থা নাই তখন কিন্তু আপেলের কোন সৃজন না মা ফাতেমা এদিক দিয়ে সন্তানকে ওয়াদা দিয়ে দিয়েছেন আপেল খাওয়াই খাও খাওয়াবো এদিক দিয়ে মদিনায় আপেলের সৃজন না আপেল কোথাও খুঁজলে পাওয়া যাবে না মা ফাতেমা দৌড় চলে গেলেন আমার রাসূলের হুজরা মোবারকের মধ্যে
আমার রাসূলের একটা আদব ছিল, যখন মা ফাতেমা রাসূলের কাছে যাইতেন, আমার প্রাণের নবী দাঁড়াইয়া মা ফাতেমাকে সম্মান করতে। দাঁড়িয়ে গেলেন আমার নবী, দাঁড়িয়ে মা ফাতেমাকে প্রশ্ন করলেন, মা আপনার কপালে ঘাম দেখা যায়, আপনাকে পেরেশান মনে হয়, কেন গো আপনাকে পেরেশান মনে হয়, কি হয়েছে? এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, আমি আপনার কলিজার টুকরা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি গো বাবা, সেই বন্ধুদের সাথে খেলতে গেছে, খেলা শেষ করে আসার পরে আমি তাকে আপেল খাওয়াবো। বাবা মদিনার কোথাও তো আপেল নাই গো, আমি কেমন করে আমার সন্তানকে আপেল খাওয়াবো গো বাবা? আমি মা যদি আমার ছেলে ফিরে আসার পরে আপেল দিতে না পারি, আমার ছেলের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব গো বাবা। বন্ধু আমার আপনার প্রাণের নবীর কাছে দরখাস্ত দিতে দেরি, আমার নবী চাইয়া দেখে রে, আমার রাসূলের হুজ্জা মোবারকের মধ্যে জিব্রাইল এসে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, জিব্রাইল এসে হাজির, হৃদয় খুলে হাসতে ইচ্ছে করে বন্ধু, যার কথা আমার আল্লাহ নিজে শোনে রে, যা কি খুশি করার জন্য আমার নিজে আমার আল্লাহ পাগল। সেই হুসাইনকে ইয়াজিদ বাহিনী কতল করেছে বব নির্মম ভাবে বন্ধু, ফোরাত নদীর পানি পান করতে দেয়নি। ইয়াজিদ বাহিনী ডেকে ডেকে বলেছে, রে হুসাইন তুমি চাইয়া দেখো, ফোরাত নদীতে পানি কেমন করে ঢেউ খেলছে রে, বেঈমান কাফের মুশরিকদের জন্য ফোরাত নদীর পানি বরাদ্দ, কিন্তু তোমার জন্য ফোরাত নদীর পানি নাই। জোরে সুরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধু আলোচনার মধ্যে অনেক কিছু শেখার আছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। বন্ধুরে আমার আপনারা সবাই জানেন, ওই মক্কার মরুতে ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালিতে যদি জমজম হইতে পারে রে, তাহলে ইমাম হুসাইন যদি চাইতো কারবালার ময়দানে পানির বন্যা হইতো কিনা? জোরে বলেন হইতো কিনা? ও বন্ধু ইমাম হুসাইন সেদিন পানি চাইনি, ফোরাত নদীর পানি বন্ধু পান করতে পারিনি, পানির তৃষ্ণা নিয়ে ওই ইমানি লড়াই করেছে বন্ধু, সত্যপথে থেকে লড়াই করেছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। এটাই হলো পৃথিবীর বুকে যুগ যুগ ধরে ইমানদারের অন্তরে সাহসী কথা, ঠিক কিনা বলেন? আর জোরে। এবার জিব্রাইল এসে হাজির হয়ে গেল, জিব্রাইল এসে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি চিন্তিত থাকবেন, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা চিন্তিত থাকবে, এটা আমার আল্লাহ কখনোই চায় না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ওগো নবী, আমার কাছে জান্নাতি আপেল নিয়ে এসেছি আমি। যখন হুসাইন ফাতেমার কাছে আপেল চেয়েছে আমার আল্লাহ, তখন আমি জিব্রাইলকে ডাক দিয়ে বলেছি, রে জিব্রাইল, ও জিব্রাইল, মদিনায় তো আপেলের সিজন না রে, ফাতেমা আপেল দিবে কোত্থেকে? তুমি জলদি করে জান্নাত থেকে আপেল নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি সঙ্গে সঙ্গে জান্নাতি আপেল নিয়ে আপনার হুজরাতে চলে এসেছি গো নবী। তখন আমার নবীর কাছে দিলবন্ধ কিতাব প্রমাণ করেছে, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো, রংটাও দুনিয়ার আপেলের মতো, গ্রামটাও দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ বন্ধু দুনিয়ার আপেলের মতো না। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ।
এবার নবীকে বললেন, নবী গো আমার দুইটা জিনিস লাগবে। কই কি? কয় আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে গো নবী। এবার কি করলেন? মা খাতুনে জান্নাত ফাতেমা কিদা প্রমাণ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে গেলেন, ওনার ঘরে গিয়ে ওখান থেকে দুইটা বাটি নিলেন আর একটা চাবুক নিলেন, একটা চাকু নিলেন। চাকু নিয়ে আসার পরে বন্ধ আপেলটাকে মাজা মাজি করে অর্ধেকটা কাটলেন, অর্ধেকটা কেটে আবার প্রাণীর নবীর হাতে দিয়ে দিলেন, আর অর্ধেকটা বন্ধু একটা বাটির মধ্যে সমান করে বসাইয়া আর একটা বাটি দিয়ে তিনি ঢাইকা দিলেন। ঢাইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আপেলটা বাটি দিয়ে ঢাইকে রাখা হবে, প্রতিদিন শুধু একবার ঢাকনা সরানো হবে। অসংখ্য গল্প আছে, কেন বলছি জানেন? একমাত্র প্রেম না থাকলে কিন্তু আপনার অন্তরটা হবে দুধু মরুভূমি, ঠিক কিনা বলেন? আরে জোরে, সম্মানিত উপস্থিতি, প্রেমময় হৃদয় নিয়ে যদি বাঁচতে পারেন দুনিয়ার শান্তি পরকালের মুক্তি কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। দাইরামি শরীফের মধ্যে এসেছে হাদিসটা, হাদিস শরীফের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, বন্ধু কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইয়া দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে রে, সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। কত প্রেমের খবর! আজকে যেহেতু ইমাম হুসাইন কারবালা নিয়ে আলোচনা, অন্যদিকে যাইতে চাই না, মাঝে মাঝে চলে যেতে হয়। বন্ধুরে আমার বলতেছিলাম, এবার কি করলেন? আপেলটা অর্ধেকটা আমার রাসূলের হাত মোবারকে দিলেন আর অর্ধেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন। ঢাকার পরে বন্ধু এবার বললেন, ডাকনাটা প্রতিদিন একবার সরাবেন, আর যে আপেলটা দিয়েছি অর্ধাংশ আপনারা সবাই মিলে সেটা খাবেন। ও বন্ধু, এটা দিল দেওয়ার পরে জিব্রাইল চলে গেলেন, মা খাতুনে জান্নাত ফাতেমা আফিল নিয়ে তার হুজরায় চলে আসলেন। এদিক দিয়ে ইমাম হুসাইন খেলা শেষ করে মায়ের কাছে চলে আসলো, আয়েশা মায়ের গলা জড়িয়ে ধরলো, মা বললেন তুমি হাত মুখ ধুয়ে আসো। এবার তিনি ফ্রেশ হয়ে আসলেন, আসার পরে আপেল দিলেন, আপেল খাওয়ার পরে হুসাইন পাগল হয়ে গেছে, ডাক দিয়ে বলল, মা গো আমার জীবনে কোনো দিন আমি এত সুস্বাদু আপেল তো খাইনি মা, আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল ব্যবস্থা করে দিতে হবে। কোন দিন? প্রথম দাবি কয়দিন? একদিন। এখন দাবি কয়দিন? প্রতিদিন। মা গো আমাকে একটা উত্তর দাও না, ও গো মা আমাকে একটা উত্তর দাও না, এত সুস্বাদু আপেল তুমি কোথায় পেয়েছো? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা কিতাব প্রমাণ করেছে, উত্তর দিয়ে দিয়েছেন, বাবা গো এই আপেলটা তোমার নানার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। বন্ধু একটা সেকেন্ড দেরি করলি রে, হুসাইন দৌড়িয়ে চলে গেল আমার রাসূলের কাছে, যাইয়া নানার গলা জড়িয়ে ধরে বলল, নানা গো, ও নানা আমাকে প্রতিদিন আপেলের ব্যবস্থা করে দিতে হবে। আবার সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বলে দিলেন, তোমার আফেলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। ইমাম হুসাইন নাচতে নাচতে চলে গেলেন। ওই যে রহস্যময় প্রেম বন্ধু, বাটির মাঝখানে লুকানো আছে, ঠিক কিনা বলেন? আর জোরে, ঠিকটা বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার শিয়রের দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, রহস্যময় প্রেম কোথায় লুকানো? কথা বলেন না কেন? রহস্যময় প্রেম বন্ধু বাটির মধ্যে লুকানো। এই পরের দিন কি করলো? একটা বাটি সরাইলেন। পরের দিন যখন একটা বাটি সরাইলো,
একটা বাটি সরানোর পরে চাইয়া দেখে বন্ধু পুরো আপেলটা আস্তা হয়ে আছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, পুরো আপেলটা আস্তা হয়ে আছে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো প্রতিদিন আপনার এই বাটিটা সরাবে, সরানোর পরে আমি যেই দিক দিয়ে আপেলটাকে দর্দাংশ সরিয়ে ফেলেছি ঠিক এই বরাবর আপেল দর্দাংশ সরিয়ে ফেলতে হবে, কাটতে হবে প্রতিদিন একবারে আপেলটা কাটবে, কাটার পর অর্ধাংশ আবার ঢেকে রাখবে আর বাকি অর্ধাংশ সবাই মিলে খাবে। অর্ধাংশ কেটে সবাই মিলে খাইলেন, গতকালকে আপেলের যেমন স্বাদ ছিল আজকের আপেল আজকের স্বাদ বন্ধু গতকালকের মতো না, আজকের স্বাদ হলো সম্পূর্ণ অন্যরকম। কিতাব প্রমাণ করেছে এমনি করে করে দুই বছর পর্যন্ত যখন আপেলের বাটিটা বন্ধ সরানো হতো, আপেলের বাটিটা সরাইলে ও বন্ধু আপেলের বাটিটা সরাইলে দুই বছর পর্যন্ত দেখেছে গোটা আস্তা হয়ে আছে আর তারা সবাই মিলে সুস্বাদু আপেল খেয়েছে। আর জোরে, এটা কি আমাদের জন্য নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা না? আর জোরে বলেন ভালোবাসা কিনা? আমি গুনাহগারের সিনায় অনেক তথ্য আছে, ইমাম হুসাইনকে ভালোবাসার তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের ইমাম হাসান হুসাইনকে কত বেশি ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিন্দু পরিমাণ কষ্ট পাক এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই